আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শুভমান গিলের আউট নিয়ে টুইটারে তোলপাড়, এটা কি আউট ছিল নাকি নট আউট? তামিমকে বিশ্রামের রেখে আনুষ্ঠানিকতা শুরু করলো বাংলাদেশ, ইঞ্জুরি কি ক্যারিয়ার শেষ করে দিল তামিমের? দলে জায়গা না পেয়ে চরম ক্ষোভ ঝাড়লেন নুরুল হাসান সোহান, বলেছেন এতটা খারাপ খেলেনি যে 26 জনেও থাকব না। এদিকে রেকর্ড জয়ে কোহলি রাহানের দিকে তাকিয়ে ভারত, কি হবে আজ? 280 করে চ্যাম্পিয়ন হবে ভারত নাকি 7 উইকেট নিয়ে চ্যাম্পিয়ন হবে অস্ট্রেলিয়া? বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। শুভমান গিলের আউট নিয়ে নতুন বিতর্ক ক্রিকেট দুনিয়ায়। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত ছুটছে অজিদের ছুড়ে দেওয়া 444 রানের পাহাড় সম লক্ষ্যে, আর ভারত সেই লক্ষ্য তাড়া করতে নামলে অস্ট্রেলিয়া প্রথমেই স্বীকার করে নেয় গিলের উইকেট, আর সেখান থেকেই শুরু বিতর্কের। ভারতের দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে স্কট বোল্যান্ডার বলে গালিতে ক্যাচ তুলে দেন গিল, সেখানে ফিল্ডিং করছিলেন ক্যামেরন গ্রিন, যিনি দারুণ প্রচেষ্টায় বল তালুবন্দি করেন। তবে বল মাটি স্পর্শ করেছে কিনা তা স্পষ্ট দেখতে পাননি অনফিল্ড আম্পায়াররা, এজন্য তারা তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন। সফট সিগন্যাল না থাকায় তৃতীয় আম্পায়ারের সামনে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল। টিভি রিপ্লে দেখার পরও ধোঁয়াশা থেকে যায় বল গ্রিনের হাতে তালুবন্দি হওয়ার সময় ঘাসের স্পর্শ পেয়েছে কিনা তা নিয়ে। তবে জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে আউট, অসহায়ত্ব নিয়ে সাজঘরে ফিরতে হয় গিলকে। ভারতীয় সমর্থকরা ক্ষুব্ধ হয়ে আম্পায়ারদের চিটার বা প্রতারক বলে স্লোগান দিতে থাকেন। খানিক পর ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়ও, ফেসবুক টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আম্পায়ারদের মুন্ডুপাত। সাবেক খেলোয়াড় থেকে ক্রিকেট বোদ্ধা কিংবা সমর্থক সবাই সরব আম্পায়ারিং এর বিরুদ্ধে। বীরেন্দ্র সেবাগ তো এমনও দাবি করলেন আম্পায়াররা চোখ বেঁধে আম্পায়ারিং করছেন, এমনকি দিনের খেলা শেষে গিল নিজেও এই আউট নিয়ে হতাশা প্রকাশ করে টুইট করেছেন। অন্যদিকে দলে জায়গা না পেয়ে ক্ষোভ ঝেড়েছেন নুরুল হাসান সোহান, বলেছেন এতটাও খারাপ খেলেনি যে 26 জনেও থাকবো না। বিশ্বকাপের 4 মাসেরও কম সময় আছে, এর মধ্যে বিশ্বকাপের দল গোছাতে 26 জনের পুল তৈরি করেছেন বাংলাদেশ দলের নির্বাচকরা, সেখানে জায়গা হয়নি উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের। যদিও ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে গত আসরে ব্যাট হাতে বেশ ভালো পারফরমেন্স করেছেন তিনি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে 15 ম্যাচে 511 রান করেছেন এই ডানহাতি ব্যাটার। তার ব্যাটিং গড়টা 46.45, স্ট্রাইক রেট প্রায় 95। এমন পারফরমেন্সের পর জাতীয় দলে ফেরার প্রত্যাশায় ছিলেন তিনি, তবে সেই আশা পূরণ না হলেও সোহান মনে করেন কম্বিনেশনের কারণেই হয়তো বাদ পড়েছেন তিনি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সোহান বলেছেন, আমার কাছে মনে হয় এতটা খারাপ খেলেনি যে 26 জনের পুলে থাকবো না, হয়তো টিম ম্যানেজমেন্টের অন্য কোনো পরিকল্পনা আছে, হয়তো কম্বিনেশনের কারণে রাখা হয়নি, এটা খুব বেশি ম্যাটার করছে না আমার কাছে। নিজের যে দুর্বল দিকগুলো আছে একটা সময় পেয়েছি, এর মধ্যে মানসিক শারীরিক ও স্কিল নিয়ে আরও কাজ করতে চাই যাতে আরও ভালোভাবে ফিরে আসতে পারি। নিয়মিত মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে ব্যাট করতে দেখা যায় সোহানকে, দুই জায়গাতেই নিয়মিত প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। তবুও নিজের মধ্যে কিছুটা হলেও ঘাটতি অনুভব করছেন সোহান, সেগুলো নিয়েই এখন কাজ করতে চান তিনি। নিজের পরিকল্পনার কথা খোলাসা করে সোহান বলেন, গত 7-8 বছর ধরে আমি খেলে আসছি, মনে হচ্ছে নিজের কাজ করার আরও কিছু জায়গা আছে, আরও ভালোভাবে ফিরে আসতে হবে, এটা একটা ভালো দিক, এই সময়টায় নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে পারবো। ডিপিএলে ভালো করে ক্যাম্পে ডাক পেয়েছেন আফিফ হোসেন, নাইম শেখ, শামীম পাটোয়ারির মতো ক্রিকেটাররা, সেখানে নিজেকে ব্রাত্য দেখে আফসোসে পড়ছেন সোহান। জাতীয় দলের নির্বাচকদের সঙ্গে নিয়মিত কথা হলেও বাদ পড়া নিয়ে কোনো কথা হয়নি বলে জানালেন এই উইকেট রক্ষক ব্যাটার। তিনি বলেন, আমি সবসময় চিন্তা করি আমি যদি বাদ পড়ি কিভাবে উন্নতি করে ফিরে আসব। সুমন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, রাজ ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, কথা সবার সঙ্গেই হয়, তবে এই প্রসঙ্গে কথা হয়নি। কোনো একক ব্যক্তির জন্য বাংলাদেশ দল থেমে থাকবে না, বাংলাদেশ দলে যেখানে যাকে দরকার সে সেখানে থাকবে। কদিন পরেই বিশ্বকাপ, জাতীয় দলের আশেপাশে থাকা অনেক ক্রিকেটারই বিশ্বকাপে খেলার স্বপ্নে বিভোর হয়ে আছেন, সোহানও এর ব্যতিক্রম নন। নিজে না থাকলেও সোহান জানিয়েছেন বাংলাদেশ দলের ভালো সম্ভাবনা আছে বিশ্বকাপে। দলের প্রতি প্রত্যাশা নিয়ে সোহান বলেন, আমরা একটা অভিজ্ঞ দল,
এবছরের বিশ্বকাপে আমাদের খুব ভালো সুযোগ আছে, অবশ্যই ভালো করার সম্ভাবনা আছে। আমি খুব বেশি চিন্তা করছি না, প্রসেসটা অনুসরণ করছি, শুধু স্কিল নিয়ে কাজ করে যাচ্ছি। স্কিলের সঙ্গে মানসিকভাবে নিজেকে কীভাবে ওই উচ্চতায় নিয়ে যেতে পারি এটা নিয়েও কাজ করছি। এদিকে রেকর্ড জয়ে কোহলি রাহানের দিকে তাকিয়ে ভারত, 280 রান করে চ্যাম্পিয়ন হবে ভারত নাকি 7 উইকেট নিয়ে চ্যাম্পিয়ন হবে অস্ট্রেলিয়া? টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিততে হলে রেকর্ড গড়তে হবে ভারতকে। 444 রানের বিশাল টার্গেট তাড়ায় 93 রানেই দলের সেরা তিন ব্যাটসম্যান শুভমান গিল, অধিনায়ক রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারার উইকেট হারায় ভারত। দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক আজিঙ্কা রাহানে। এই দুই তারকা ব্যাটসম্যান চতুর্থ দিনের শেষ বিকেলে 71 রানের অবিচ্ছিন্ন জুটি করেন। জয়ের জন্য রোববার আরও 280 রান করতে হবে ভারতকে। শেষ দিনে বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে ও রবীন্দ্র জাদেজারা দায়িত্বশীল ব্যাটিং করতে পারলে জয় পেতেও পারে ভারত। তবে সবচেয়ে বড় অবদান রাখতে হবে কোহলি রাহানেকে। তারা দিনের তিন সেশনের মধ্যে দুটি সেশন কাটিয়ে দিতে পারলে জয়ের পথেই থাকবে ভারত। ইংল্যান্ডের দ্য ওভালে টস হেরে প্রথমে ব্যাট করে ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরিতে ভর করে 469 রান করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে আজিঙ্কা রাহানের 89 ও শার্দুল ঠাকুরের 51 জোড়া 50 ভর করে 296 রানে অল আউট হয় ভারত। 173 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে 8 উইকেটে 270 রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ভারতের লক্ষ্য দাঁড়ায় 444 রান। প্রসঙ্গত, এর আগে 2003 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে 418 রানের টার্গেট তাড়ায় জয়ের রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ। টেস্টে সর্বোচ্চ রান তাড়ায় এটাই রেকর্ড। উইন্ডিজের সেই রেকর্ড ভাঙতে হলে কোহলিদের গড়তে হবে 444 রান। এদিকে তামিম ইকবালকে বিশ্রামে রেখে আনুষ্ঠানিকতা শুরু করলো বাংলাদেশ। ইঞ্জুরি কি ক্যারিয়ার শেষ করে দিল তামিমের? আফগানিস্তান সিরিজকে সামনে রেখে গত 29 মে অনুশীলন ক্যাম্প শুরু করে বাংলাদেশ দল। সেই ক্যাম্প শেষে একমাত্র টেস্টের জন্য আজ আনুষ্ঠানিক অনুশীলনে নামছেন লিটন দাস, মুশফিকুর রহিমরা। তবে এই আনুষ্ঠানিকতার প্রথম দিনে অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল থাকতে পারবেন না বলে জানা গেছে। পুরনো ব্যাক পেইনের ইঞ্জুরিতে ভুগছেন বাহাতি এই ওপেনার, এজন্য আপাতত বিশ্রামে রাখা হয়েছে তাকে। চোটের জায়গায় স্ক্যান করানো হয়েছে, তবে সেখানে খারাপ কিছু ধরা পড়েনি বলে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তবুও 14 জুন শুরু হতে যাওয়া টেস্টে তামিমকে পেতে ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। এজন্য রবিবার মিরপুরে সকাল 10টায় হতে যাওয়া দলীয় অনুশীলনে তামিমের থাকা অনেকটাই অনিশ্চিত। বাশার বলেন, স্ক্যানে খারাপ কিছু আসেনি, সাধারণ ব্যাক পেইন। আমাদের হাতে তো আরও 3 দিন সময় আছে, কালকে হয়তো বিশ্রাম নিতে পারে, কালকেই নিশ্চিত করে বোঝা যাবে। টেস্ট শুরু হতে বাকি এখনও 3 দিন, কাল অনুশীলনে থাকতে না পারলেও শেষ পর্যন্ত তামিমের জন্য অপেক্ষা করবেন বলে জানালেন বাশার। তামিম তো আসলে অনেক সিনিয়র ক্রিকেটার, আমরা তো সবসময় চাই যে ও খেলুক। কিছু সময় ইঞ্জুরির কারণে সে খেলতে পারে না, ওই সময় বাড়তি ওপেনার বা অন্য কারো চিন্তা তো করতেই হয়, কিন্তু সবসময় প্রথম ব্যাপারটা থাকে শেষ পর্যন্ত দেখা তামিমের জন্য। এদিকে শনিবার দুই ভাগে ঢাকায় এসেছে আফগানিস্তান টেস্ট দল। বাংলাদেশ টেস্ট স্কোয়াড ডাক পাওয়া ক্রিকেটাররাও আজ টিম হোটেলে উঠেছেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হচ্ছে, টান টান উত্তেজনার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কে জিতবে, ভারত নাকি অস্ট্রেলিয়া? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।